অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর 113তম শহীদান দিবস উদযাপন করা হয়। এদিন উজ্জয়ন্ত প্রসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অন্যান্য বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়, কিন্তু এবছর পরিস্থিতি প্রতিকূল থাকায় সংক্ষিপ্ত আকারে দিনটি উদযাপন করা হয় বলে জানান মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক। মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়াতে অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আমরা এখানে একটা আজকে এই স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের প্রতিকৃত ক্ষুদিরাম বসুর 113তম শহীদান দিবস এই উপলক্ষে আমরা এখানে যৌথ উদ্যোগে একটা সংক্ষিপ্ত আয়োজন করেছি। আমরা এই সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে আজকে আমরা এই ক্ষুদিরামের মূর্তির পাদদেশে যে সংক্ষিপ্ত প্রোগ্রামটা করেছি, আমরা অন্যান্য বৎসর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করি, কিন্তু আপনারা জানেন যে আমাদের এই দেশের, সারা বিশ্বের এবং এই ভারতবর্ষের এমনকি ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি, যে এই প্যান্ডামিক করোনা ভাইরাস, এই ভাইরাসে মানুষের যে ব্যতিব্যস্ত জীবনযাত্রা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, এইগুলি আপনারা নিশ্চয়ই জেনেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এই ছোট্ট অনুষ্ঠান করছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আবেদন রাখছি, আজকে আমরা যে সংকটময় পরিস্থিতিতে আমরা এখানে রাজ্যে বাস করছি এবং আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতি আপনারা জানেন, যে আজকে আমরা এই অতি করোনা প্যান্ডামিক অবস্থায় আমরা কী দেখতে পাচ্ছি, আমরা যে ক্ষুদিরাম বসু যার জন্য নিজে আত্মবলিদান করে গেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এই দেশে তাড়ানোর জন্য, যেই যে দিকটাকে সামনে রেখে আজকে আমরা 73 বছর পেরিয়ে গেছে স্বাধীনতা, তারপরেও আমরা যে সংকটময় পরিস্থিতিতে পড়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে ওই অতি করোনা যে অবস্থা, যে স্বাস্থ্য পরিষেবা কোন জায়গায় আছে, আজকে কত মাস ধরে এই করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত মানে বের করতে পারেনি গভর্নমেন্ট। এবং আপনারা জানেন যে একটা পরিস্থিতি, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যে কোনো যেই বলুন, যদি ফিনান্স যে ব্যাপারটা, যে অর্থনীতি বরাদ্দ, সেই যে বরাদ্দ যদি স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা সমস্ত উন্নয়ন কাজে যদি বরাদ্দ না বাড়ায়, তাহলে তো এরকম অবস্থা হবে। আজকে আমরা এই পরিস্থিতিতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।